বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে জাতীয় পার্টি জাপা। বিএনপি নেতৃত্বাধীন জোটে আজ যোগ দিচ্ছে জাতীয় পার্টি। আজ শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে কাদির জাফর। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভায় বিএনপির নেতৃত্বাধীন জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়। রাজধানীর গুলশানে বর্ধিত সভা শেষে সাংবাদিকদের কাছে কাদির জাফর নিজেকে জাতীয় পার্টির প্রকৃত চেয়ারম্যান বলে দাবি করেছে। কাদির জাফরের ভাষায় এরশাদ হলেন খলনায়ক, খেলোয়াড় আর রওশন এরশাদ আমিপন্থী জাতীয় পার্টির নেতা। তিনি বলেন, আজকে আমরা 18 দলে যোগ দেব ইনশাল্লাহ, 18 দল 19 দলে পরিণত হবে। বাংলাদেশের মাটি এখন গণ অভ্যুত্থানের প্রসাদবেদনায় উত্তাল হয়ে উঠেছে। গণ অভ্যুত্থান হলে হাসিনার তাসের ঘর আর দাঁড়াতে পারবে না। আজ দেশে নতুন বাকশাল কায়েম হয়েছে, সংসদে কোনো বিরোধী দল নেই। সংসদের মেয়াদ প্রসঙ্গে কাদির জাফর বলেন, আমি জ্যোতিষী নই, তবে বাংলাদেশের জোয়ারভাটার দেশ, জোয়ারভাটা কখন আসবে আমি জানি না। জলোচ্ছ্বাস যখন আসে তখন গ্রামকে গ্রাম ভাসিয়ে নেওয়া যায়, শেখ হাসিনার তাসের ঘর তেমনি ভেসে যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপান নেতা বলেন, স্বল্প সময় ব্যবধানে এই সরকারের পতন হবে, পৃথিবীর কেউ বিশ্বাস করে না এই সংসদ ও সরকার টিকবে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন টিআইবি, এম ফজলে রাব্বি, সাবেক সংসদ নওয়াব আলী আব্বাস খান, এস এম আলম, গোলাপ রাজা প্রমুখ।